অধুনা রিজেন্ট পার্ক ট্রাফিক গার্ডে বদলি হওয়া এক সার্জেন্টের কিন্তু চোখে মুখে আতঙ্কের ছাপ। বলছেন, এক রাতি আমি জোড়াবাগান গার্ডের ব্যারাকে থেকেছিলাম, মাঝরাতে গালে সপাটে চর খেয়ে ঘুম ভাঙল, অথচ কেউ কোথাও নেই, ঘাড় মটকায়নি এই রক্ষে। বেহালায় বদলি আর এক পুলিশ আধিকারিকও রাতভর বিটকেল সব আওয়াজে কুকরে জেগে বসে থাকার কথা শুনিয়েছেন। জটিল মামলার রহস্য ভেদে পুলিশের প্রাইভেট ইনভেস্টিগেটর বা শখের গোয়েন্দাদের সাহায্য নেওয়ার গল্প বাঙালি অনেক শুনেছে। এ যাত্রায় ভূতের চাপে খাস লালবাজারের শীর্ষকর্তারা ডিটেকটিভস অব সুপার ন্যাচারাল বলে ভূত শিকারীদের সাহায্য নেন। কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র বলেন, বিষয়টা অতিরিক্ত পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী দেখছিলেন। তন্ময়বাবুর সঙ্গে যোগাযোগ করলে অবশ্য সাড়া মেলেনি। ডিসি ট্রাফিক অরিজিৎ সিংহেরও মুখে কুলুপ। তবে পুলিশ সূত্রে খবর, গত জুনে ভূত শিকারীদের নিয়ে তন্ময়বাবুর ঘরে ভূত বিষয়ক মিটিং বসেছে খাস লালবাজারে। ভয়, কৌতুক, প্রযুক্তির কৃত কৌশলে সাড়া ফেলে 1980 দশকের অলৌকিক চিত্রকাহিনী গোস্ট বাস্টার্সের ভূত শিকারীদের এখনও মনে আছে অনেকের। জোড়াবাগানের ভূত সন্ধানীদের মধ্যে এক দম্পতি দেবরাজ সান্যাল ও ঈশিতা দাস সান্যালের পারিবারিক ব্যবসা রয়েছে, তবে শখ ভূত চর্চা। তারা জানাচ্ছেন, পুলিশের কথা মতো নানা কিসিমের কল কব্জা নিয়ে তারা ভূত বাড়িতে রাত জাগেন। তবে এই ভূত চর্চার জন্য পুলিশের থেকে পারিশ্রমিক নেননি তারা। তবে ভূত সন্ধানী গোয়েন্দাদের চারজনের দলকে নামী রেস্তোরাঁয় রুটি মাংস খাইয়ে পুলিশি আপ্যায়নে তারা আপ্লুত। দেবরাজ বলছেন, ভূত থাকা না থাকা বিষয়টা আমরা খোলা মনে দেখি। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জরিপ করার যন্ত্র নিয়ে অনেক সময় অশরীরই উপস্থিতি ধরা পড়তেও পারে, তাই ওটিও সঙ্গে ছিল। যা মনে হলো, ওই বাড়ির ছাদে মোবাইলের টাওয়ারের বিকিরণে পুলিশের লোকেরা কিছু ভুল বুঝতেও পারেন। ব্যারাকের ঠিক ওপরেই টাওয়ার কিনা, ভূত বোতলবন্দি হয়নি, রহস্যজনক কিছু গোয়েন্দারা দেখেও নি। তবে পুলিশের জনৈক আধিকারিক বলেছেন, রেডিয়েশন ফেডিয়েশন সব বুঝলাম, ঘুমের ঘোরে ছায়ামূর্তি টুর্তিও না হয় মনের ভুল, তা বলে গালে চর, এ আবার হয় নাকি? কলকাতার পুরনো বাড়িতে ভূতের বসবাসের তত্ত্ব বহু চর্চিত। লীলা মজুমদার কবেই বলেছেন, সব ভুতুরে। আহিরিটোলা, শোভাবাজার, কালীঘাট, চেতলা সর্বত্র তেনারা আছেন। পুলিশও মানুষ, পুলিশ বলে কি ভূতের ভয় পেতে নেই? বলছে ভূত শিকারী গোয়েন্দা বাহিনী। তবে তারা ঘুরে যাওয়ার পরে ব্যারাকে ভূতের উপদ্রব কমেছে বলে শোনা যাচ্ছে। ভূত আছে কিনা জানি না, তবে বাড়িটি চমৎকার, বলছেন ঐতিহ্য রক্ষাকর্মী সাহিত্যিক অমিত চৌধুরী। তার মত, পুরনো বাড়ির অন্দরমহল নিয়ে একটু সতর্ক থেকে একেলে অফিস চলাটা তো ভালোই। করিন্থিয়ান থাম, খড়িখড়ি ওয়ালা জানালা দিয়ে প্রাচ্য পাশ্চাত্য শৈলীর মিশেলে স্থাপত্যটির পুলিশ দেখভাল করছে, তাতেই খুশি তিনি।